আলহামদুলিল্লাহ, চমৎকার বিষয় বলেছেন। আমাদের আমাদের বর্তমান পুরো পৃথিবীটাই এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আদব আমাদের থেকে বিলুপ্তির পথে, যেটা আপনি বলেই ফেলেছেন ইতোমধ্যে যে আমাদের মূল বিষয়টাই হচ্ছে যে বড়দেরকে ছোটরা সম্মান করবে, ছোটরা ছোটদেরকে বড়রা হচ্ছে স্নেহ করবে। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি এখানে দুটি সম্পর্ক সম্পর্কিত। একটি হচ্ছে পিতামাতা, পিতামাতাকে সন্তানরা যেরকম শ্রদ্ধা করবে, সম্মান করবে। দ্বিতীয় সম্মানের জায়গা হচ্ছে ওস্তাদ, শিক্ষক, টিচার, স্যার, আমরা যাদেরকে যার কাছ থেকে আমি একটু জ্ঞান নিয়েছি তিনি আমার শিক্ষক। এবং পুরো পৃথিবীর শিক্ষকদের প্রতিনিধিত্ব করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নিজেই তিনি বলেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজেকে শিক্ষক বলেছেন, পৃথিবীর শিক্ষকদের মর্যাদা তাহলে কোন জায়গায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শিক্ষক বলেছেন যে আমি শিক্ষক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক করে প্রেরণ করেছেন। সুতরাং শিক্ষকদের কিন্তু একটা মর্যাদা আছে। এখন আমাদের পিতামাতা বা আমাদের সমাজ বা সোসাইটি যদি এটা ভাবে যে শিক্ষক হচ্ছেন তিনি, উনি কিসের স্যার? উনি হচ্ছে গণিতের শিক্ষক। তার মানে ক্লাসে যাবেন উনি যোগ বিয়োগ অ্যালজেব্রা, উনিও তাদেরকে ক্যালকুলাস এইটা শিখাবেন, উনি গণিতের স্যার। এটা যদি আমরা মনে করি যে হ্যাঁ, তাহলে তার আর কোনো কিছুই শেখানোর কিছু নাই, সেটাই যদি মূল বিষয় হয় তাহলে এটা ভিন্ন কথা, তাদের সাথে আমাদের কোনো কথা নাই। কিন্তু আপনি যদি শিক্ষককে একজন আইডিওলজির জায়গায় ধরেন, শিক্ষককে যদি একজন এমন ব্যক্তিত্বের জায়গায় ধরেন যে যার কাছ থেকে একজন ছাত্র সবকিছু নিবে এবং সেই ছাত্রকে মানুষ বানানোর জন্য সেই শিক্ষক শাসন করবেন, সোহাগ করবেন, ভদ্রতা শেখাবেন, সভ্যতা শেখাবেন, তাহলে ভিন্ন কথা। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করি যে আমাদের সমাজের মধ্যে এখন শিক্ষকদের প্রতিনিধিত্ব এমন হয়েছে যে আমি টাকা দিই আমার ছেলে স্কুলে পড়ে, উনি তারে বাংলা ইংরেজি শিখাবেন। ও জামা পড়লো না কেমন জামা পড়লো না পড়লো, ও চুল কাটলো না কাটলো না, চুল কেমন রাখলো না রাখলো, ও নাকের মধ্যে দুল পড়লো না, কানের মধ্যে বালা পড়লো, হাতের মধ্যে চুরি পড়লো না পড়লো, এ নিয়ে তো টিচার আপনাকে কিছু বলার নাই। এটা যদি আমাদের সোসাইটির পিতামাতার মেন্টালিটি এরকম হয় তাহলে আমাদের মনে হয় এই সমাজ ধ্বংস হতে আর বেশি দূর সময় লাগবে না। বরং শিক্ষকের যে জায়গায় দায়িত্ব ছিল, শিক্ষক এগুলো সবগুলো মিলই না তিনি তার কাছে একজন আদর্শ শিক্ষক হিসাবে রূপান্তর হবেন। একজন ছাত্র সে চলে কেমন করে, তার আচরণ কেমন করে সুন্দর হবে, সে শুদ্ধাচার কেমন করে শিখবে, এগুলো তো তাহলে শিক্ষকের শেখানোর নৈতিকতার বাইরে আমরা নিয়ে চলে যাচ্ছি আমাদের পরিবার থেকে। আমরা দেখতে পাচ্ছি, দেখুন আমরা কত ক্ষেত্রে এত বেশি ডবল স্ট্যান্ডার্ড দেখাচ্ছি আমরা। আমরা স্কুলকে দোষ দিচ্ছি, স্কুলের শিক্ষকরা তাদেরকে আদর্শ শিখাতে পারছে না। কোন সময় বলছি, যখন আমার মেয়েটা ইফটিজিং এর শিকার হয়, আমার মেয়েটাকে অন্য কেউ শীষ ফুটায়, আমার মেয়েকে উত্ত্যক্ত করে রাস্তায়, তখন আমি বলি এই স্কুল কি শিখাইছে, এই কলেজ কি শিখিয়েছে, এই কলেজের টিচাররা কি তাদেরকে নৈতিকতা শিখালো, তখন আপনার গায়ে লাগে। কিন্তু যেই ছেলেটা উদ্ভট এক চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেই ছেলেটা উদ্ভট এক গেটআপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি যখন শিক্ষকরা যখন এটাকে পাত্তা দেওয়া শুরু করেছেন, তারা বুঝছেন, অনেকদিন আমাদের শিক্ষকদেরও গ্যাপ ছিল, আমাদের শিক্ষকরা ভাবছিলেন যে না এইগুলো আমাদের দেখার না, কিন্তু দেখতে দেখতে তারা বুঝে ফেলেছেন যে এই যে উগ্রতার সমাজে রূপান্তর হচ্ছে, এখান থেকে শিক্ষকরা যদি আবার সবলভাবে একনিষ্ঠ ভাবে তারা যদি আবার এটার হাল না ধরেন, আমাদের জাতি ধ্বংসের দিকে চলে যাবে।